এই বন্ধুগণ, স্বাগতম তোমাদের আজকের সিনেমায়। কি হবে যদি একটা অদৃশ্য দেয়াল পার করার 5 মিনিট পর তুমি জানতে পারো যে বাইরের দুনিয়াতে 1000 বছর পার হয়ে গিয়েছে, আর তুমি এতটাই ভবিষ্যতে চলে এসেছো যেখানে পৃথিবীতে এখন আর মানব সভ্যতার কোনো অস্তিত্বই নেই, কারণ পৃথিবীর মানুষ এখন অন্য গ্রহে চলে গিয়েছে আর তুমি এখন পৃথিবীতে একা। তুমি চাইলেও নিজের সময় আর ফিরে যেতে পারবে না। হ্যাঁ, এরকমই একটা গল্প নিয়ে তৈরি করা আজকের সিনেমাটি হলো 2017 সালে মুক্তি পাওয়া টাইম ট্র্যাপ। এই গল্পে একদল মানুষের সাথেও ঠিক এমনটাই হয়েছিল, আর অবশেষে তাদের সাথে কি হয়েছে সেটা জানতে হলে তোমাকে থাকতে হবে আজকের গল্পের শেষ অবধি। তো চলো যাওয়া যাক আজকের সিনেমার গভীরে। গল্পের শুরুতে আমাদের একজন আর্কিওলজিস্টকে দেখানো হয় যার নাম হুপার। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে, আমার একটা রিসার্চের জন্য জঙ্গলে যেতে হবে, আর যদি দরকার হয় তাহলে আমি তোমাকে ডেকে নেব। তার একটি পোষা কুকুর আছে যাকে সে সাথে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের একটু ভেতরে ঢোকার সাথে সাথে দেখা যায় যে তার কুকুরটি অনেক জোরে জোরে ডাকতে শুরু করেছে। হুপার সামনে এগিয়ে যায় আর তখন সে একটি গুহা দেখতে পায়। ওই গুহার মধ্যে এক রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে, কিন্তু অবাক করার মতো বিষয় এটা যে সে একটু নড়াচড়া করছে না, সে এক মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে হুপার তাকে পর্যবেক্ষণ করতে শুরু করে, কিন্তু হুপার তার কোনো নড়াচড়া দেখতে পায় না। তারপর হুপার সেখান থেকে চলে যায়, কিন্তু হুপার যখন চলে যাচ্ছিল তখন সেখানে সে একটি গাড়ি দেখতে পায়। গাড়িটাকে ভালোমতো দেখার পর সে সেটাকে চিনে ফেলে, কারণ এই গাড়িটা তার বাবার ছিল, আর সেখানে সে তার বাবা মার ব্যবহারের কিছু জিনিসপত্রও খুঁজে পায়। আর এখানে আমরা জানতে পারি যে হুপারের জঙ্গলে আসার মূল উদ্দেশ্যই হলো তার বাবা মাকে খোঁজা, কারণ এই জঙ্গলে তারা কোনো এক কারণে এসেছিল কিন্তু আর কখনো ফিরে যায়নি। হুপার তাড়াতাড়ি তার বাড়িতে ফিরে আসে। হুপার তাকে বলতে থাকে, আমি বলেছিলাম যদি কোনো দরকার হয় তাহলে তোমাকে আমি ডেকে নেব, কিন্তু এখন ওই জঙ্গলে গিয়ে আমি বুঝতে পারলাম যে ওখানে আমার ধারণারও বাইরে কিছু রহস্যময় বিষয় রয়েছে, তাই প্রথমে আমি একা ওই জঙ্গলে যাব এবং সেখানকার সমস্ত কিছু বোঝার পর দরকার হলে আমি তোমাকে ডেকে নেব। মেয়েটি বলে, ঠিক আছে, আমিও শুনেছি যে ওই জঙ্গলটাতে অনেক অদ্ভুত রকমের বিষয়বস্তু রক্ষ করা যায়, তাই ওখানে গিয়ে সাবধানে থাকবেন। পরের দিন হুপার আবার ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে সে আবারও ওই গুহাটির সামনে গিয়ে লক্ষ্য করে যে সেখানে ওই লোকটি এখনও দাঁড়িয়ে আছে। হুপার বলতে থাকে, আমাকে জানতেই হবে যে এই গুহার অপর পাশে কি আছে, আর সামনে দাঁড়িয়ে থাকা ওই লোকটা কি এমন দেখেছে যে সে এভাবেই দাঁড়িয়ে আছে, আমাকে এই রহস্য সম্পর্কে জানতেই হবে। সে নিজের হাতে একটি টর্চ নিয়ে সে গুহার মধ্যে নেমে পড়ে, কিন্তু সেখানে নামার আগে সে ওই স্থানে একটা পাথরে নিজের সেফটির জন্য একটি দড়ি বেঁধে রাখে, যাতে করে কোনো সমস্যা হলে সে যেন ওটা বেয়ে বেয়ে উপরে উঠে যেতে পারে। সেখানে সে ওই গর্তে প্রবেশ করে এবং কিছু দূর সামনে এগোনোর পরে সে দেখতে পারে যে সেখানে প্রায় অদৃশ্য রকম একটা দেওয়াল রয়েছে, যেটাকে সে অনুভব করতে পারছে কিন্তু দেখতে পারছে না। সে দেখতে পারছে যে দেয়ালের ওপার ওই রহস্যময় লোকটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, তাই সে কৌতূহলের বশবর্তী হয়ে ওই অদৃশ্য দেওয়ালটার ওপারে চলে যায়। আর অদ্ভুতভাবে দেখা যায় যে ওই দেয়াল পার করার সাথে সাথেই সামনের লোকটি যেন স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। অপরদিকে দেখা যায় যে অনেকগুলো দিন পার হয়ে গেছে কিন্তু হুপার এখনও তার বাড়িতে ফেরেনি, যাতে করে তার অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে না ফেরার কারণে অস্থির হয়ে উঠেছে। তখন মেয়েটার ভাই তাকে চিন্তা করতে বারণ করে। সে বলে প্রফেসর রিসার্চের কাজে গিয়েছে আর তার কাজ শেষ হলে সে ফিরে আসবে, এতে চিন্তার কোনো বিষয় নেই, আর যদি বেশি দরকার হয় তাহলে আমাদের কাছে তো তার বন্ধুর ফোন নাম্বার আছে, আমরা তাকে ডেকে নেব। ছেলেটি প্রফেসর হুপারের বন্ধুকে কল করে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর এখন সেও যেন তার নিখোঁজ হওয়ার ব্যাপারে চিন্তা করতে শুরু করেছে। তারা একে অপরের সাথে দেখা করে এবং প্রফেসর হুপারের খোঁজে বেরিয়ে পড়ে। তারা একটি গাড়ি করে ওই জঙ্গলের দিকে রওনা দেয়। সেখানে হুপারের বন্ধুর সাথে আরও দুজন এসেছে, এদের মধ্যে একজন তার বোন এবং অপরজন হলো তার বোনের ক্লাসমেট। কিছু সময়ের মধ্যে তারা ওই জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা হুপারের গাড়িটা খুঁজে পায় আর সেখানে থাকা জিনিসপত্রগুলো দেখে তারা বুঝতে পারে যে হুপার এখানে তার বাবা মার খোঁজে এসেছিল। তারা সবাই প্ল্যান করে যে তারা প্রত্যেকে হুপারকে ভিন্ন ভিন্ন দিকে খোঁজা শুরু করবে। প্ল্যান অনুযায়ী তারা একজন এক এক দিকে ছড়িয়ে পড়ে। কোন এক সময় তারা সবাই ওই গুহার সামনে পৌঁছে যায়। সেখানে প্রফেসর হুপারের দ্বারা বেঁধে রাখা ওই দড়িটাকে তারা খেয়াল করে। তারা বুঝে যায় যে হুপার নিশ্চিতভাবে এখানেই প্রবেশ করেছিল। তার নিখোঁজের অনেকদিন হয়ে যাওয়ার কারণে রশিটি এখন দুর্বল হয়ে পড়েছে। তারা সবাই ওই গুহায় প্রবেশ করে, কিন্তু সেফটির জন্য সেখানে তারা তার ওই ক্লাসমেটটাকে বাইরে তার হাতে একটি ওয়াকিটকি দিয়ে সবাই ভেতরে প্রবেশ করে। তাকে বাইরের সকল বিষয়ের খেয়াল রাখতে বলা হয়। অপরদিকে আমাদেরকে ভেতরে প্রফেসর হুপারকে দেখানো হয় যে সেখানে গুহার ভেতরে একটা বিষয় খেয়াল করছে। সে দেখছে যে বাইরে থেকে কোনো একটা আলো যেন খুব দ্রুতভাবে ঝলকাচ্ছে। তার মনে হচ্ছে বাইরে থেকে যেন আলো একবার বন্ধ হচ্ছে আবার অন হচ্ছে, বন্ধ হচ্ছে আবার অন হচ্ছে। আবার অপরদিকে হুপারের অ্যাসিস্ট্যান্ট এবং তার সাথীগণ ওই গুহাতে প্রবেশ করে এবং কিছু দূর যেতে না যেতে তারাও ওই একই অদৃশ্য দেয়ালটাকে অনুভব করতে শুরু করে, কিন্তু তারা কিছু না বুঝেই ওই দেওয়ালটা পার করে ফেলে। কিছু দূর যেতেই তাদের ওয়াকিটকিতে তারা কিছু সমস্যা দেখতে পায়। অনেক দুর্বল গলায় শুনতে পায় যে বাইরে থেকে তার ক্লাসমেট তাদের কাছে সাহায্যের জন্য চিৎকার করছে। তাদের মধ্যে একজন ওই গুহা থেকে বাইরে বের হয় এবং দেখতে পায় যে সেখানে সে মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখে সে প্রচণ্ড অবাক হয় এবং ভেতরে সবাইকে বিষয়টি জানায়। তখন সবাই একটা কনফিউশনে পড়ে যায় যে অল্প কিছু সময় হয়েছে তার ভেতরে ঢুকেছে আর তার মধ্যেই তার সাথে এমন কি হয়েছিল। তারা সেখানে তার মৃতদেহের পাশে একটি ক্যামেরায় তার কিছু রেকর্ডিং খুঁজে পায়, যেখানে সে বল
বলছে যে আজ নিয়ে 4 দিন হয়ে গেল, আমি এখানেই অপেক্ষা করছি, কিন্তু কারো কোনো খোঁজ খবর নেই, আর আমার কাছে থাকা সকল খাবার আর পানীয় শেষ হয়ে গিয়েছে। আমি আমার বাড়িতেও ফিরতে পারছি না, কারণ আমি গাড়ি চালাতে পারি না, রাস্তাও চিনি না, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি এখানেই না খেতে পেয়ে মারা যাব। তাই আমার কাছে এখন করার মতো শুধু একটাই কাজ রয়েছে, আর সেটা হলো এই গুহাতে তোমাদের খোঁজার জন্য ঢুকে পড়া। আর এখানে ভিডিওতে দেখা যায় যে সে ওই গুহাতে নিচে নামার সময় দড়ি ছিঁড়ে যায়, যার কারণে সে নিচে পড়ে গিয়ে মারা যায়। তারা সবাই বিষয়টিতে অনেক কষ্ট পায়, কিন্তু তার সাথেই তাদের মনে একটা প্রশ্ন জাগে যে তারা তো গুহাতে প্রবেশ করেছে মাত্র কিছুক্ষণ হলো, তাহলে বাইরে কিভাবে এতদিন পার হয়ে গেল। আর এখানে আমরা এই রহস্য সম্পর্কে জানতে পারি, আসলে এখানে টাইম ডায়ালেশন ঘটেছে, অর্থাৎ তারা তাদের সময় অনুযায়ী ঠিক আছে, কিন্তু বাইরের সময় অনুযায়ী তারা খুব ধীর গতিতে চলছে। সহজ ভাষায় বলতে গেলে এখানকার 1 সেকেন্ড বাইরের জগতের কয়েক দিনের সমান। আর যখন প্রফেসর হুপার এখানে প্রবেশ করেছিল, তখন সেও বাইরের দুনিয়ার তুলনায় টাইম ট্রাভেল করে খুব দ্রুতভাবে ভবিষ্যতে পৌঁছে যাচ্ছিল, আর এখন তারা সবাই খুব দ্রুত গতিতে ভবিষ্যতে পৌঁছে যাচ্ছে। তারা যদি এখানে 1 মিনিট কাটিয়ে ফেলে তাহলে বাইরের দুনিয়াতে কিছু বছর চলে যাবে, আর যার কারণে গল্পের শুরুতে হুপার ওই গুহাতে ওই অদৃশ্য দেয়ালের ওপাশে থাকা লোকটিকে একেবারেই স্থির দেখতে পাচ্ছিল, কারণ বাইরের সময়ের তুলনায় ভিতরের সময়টা খুবই ধীর গতিতে চলছিল। কিন্তু কথা হলো যে এমনটা কেন হচ্ছে, সেটা জানতে হলে তোমাকে গল্পের শেষ অবধি দেখতে হবে। বিষয়টি আন্দাজ করতে পেরে তারা সবাই অনেকটা ভয় পেয়ে যায়, আর তারা ডিসিশন নেয় যে সবাই খুব দ্রুত ওই গুহা থেকে বের হয়ে যাবে। কিন্তু আগে তাদের মধ্যে একজনকে পাঠানো হয় বাইরের পরিস্থিতি বোঝার জন্য, কিন্তু সে যখন গুহার বাইরে বের হয় তখনই সে এমন একটা কিছু দেখতে পায় যাতে করে সে তার নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না। যেখানে কিছুক্ষণ আগে তারা সবুজ শ্যামল একটা জঙ্গল রেখে এসেছিল, সেখানে এখন বিশাল বড় এবং উঁচু উঁচু পাথরের পাহাড়, আর স্থানটা একটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে। তার থেকেও বড় সমস্যা হলো সেখানে বিশাল একটা ঝড় আসতে চলেছে, সে কোনো কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ হলো তারা গুহাতে প্রবেশ করেছে, আর তার মধ্যে এত কিছু পরিবর্তন হয়ে গেল কিভাবে? আসলে তাদের গুহার ভেতর প্রবেশ করার পর থেকে এই পর্যন্ত সময় কাটানোর পর বাইরের দুনিয়াতে কয়েক হাজার বছর পার হয়ে গেছে। মেয়েটি সেখানে ঝড়ের ওপরে আকাশে ট্রায়াঙ্গুলার শেপের একটা বিশাল আকৃতির স্পেসশিপ ভেসে থাকতে দেখতে পায়। সেটা দেখে সে কিছু বুঝতে পারছে না, তাই সে আকাশের একটা ভিডিও ফুটেজ রেকর্ড করে নিয়ে যায়। সে তাড়াতাড়ি আবার ওই গুহার ভেতরে প্রবেশ করে, সে তার সাথীদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা বলে যে তুমি সেখানে গিয়েছো, 1 সেকেন্ডও হয়নি, আর এত জলদি ফিরে এসে তুমি এসব কথা বলছো কিভাবে? আর তারপরের মুহূর্তে মেয়েটি তার মোবাইলে রেকর্ড করা ওই ফুটেজটি দেখায়, যেটা থেকে তারা সবাই বুঝে যায় যে বাইরের দুনিয়াতে কয়েক হাজার বছর পার হয়ে গেছে, আর দুনিয়া এখন ধ্বংস হতে চলেছে। তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা বলতে থাকে, আমরা এখন কি করব? আমরা তো এখানে আমাদের সারাটা জীবন কাটাতে পারবো না, আমাদের কোনো একটা উপায় বের করতেই হবে। তারা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই সেখানে একটি স্টিক জাতীয় কিছু নেমে আসে, এবং সেখানে ওই স্টিকটা একটা সিঁড়িতে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা দেখে খুবই অ্যাডভান্স মনে হচ্ছে। আর কিছুক্ষণ পরে সেটা দিয়ে একটা রোবটের মতো পার্সন নিচে নেমে আসে, তাকে দেখে রোবট মনে হচ্ছে, কিন্তু সে বলতে থাকে, আমিও তোমাদের মতোই মানুষ। তার পরনে থাকা জামাকাপড়গুলো খুবই অ্যাডভান্স, কারণ সে তাদের সময় প্রায় কয়েক হাজার বছর ভবিষ্যতের মানুষ, আর ওই সময় পর্যন্ত মানব সভ্যতা অত্যন্ত অ্যাডভান্স হয়ে উঠেছে। কিন্তু তার পরের মুহূর্তেই সেখানে কিছু জঙ্গলি লোক চলে আসে এবং তার উপর আক্রমণ করে দেয়। আসলে এই জঙ্গলিগুলো তাদের সময়ে একইভাবে এই গুহাতে আটকে পড়ে গিয়েছিল, এবং তখন থেকে এখন পর্যন্ত এখানেই আছে। তারা সবাই সেখান থেকে ভয় পালিয়ে যায়। কিছুদূর যেতেই তারা সেখানে প্রফেসর হুপারের বাবা মাকে খুঁজে পায়। তারা বুঝতে পারে যে এরাও এখানে এসে তাদের মতোই ফেঁসে গিয়েছিল, আর এখানে থাকা ওই জঙ্গলি লোকগুলো হয়তো তাদের মেরেই ফেলেছে। সেখানে সেই জঙ্গলিগুলো আবার চলে আসে এবং তাদের উপর আক্রমণ করতেই চলেছে, কিন্তু এবার তারা কোনো রকমভাবে সেগুলোর সাথে লড়াই করে তাদেরকে তাড়িয়ে দেয়। তবে এই ঘটনায় ওই অ্যাসিস্ট্যান্টের ভাই খুবই গুরুতরভাবে আহত হয়ে পড়ে, সে প্রায় মারা যেতে চলেছে, কিন্তু তখনই দেখা যায় ওই ভবিষ্যতের মানুষটা সেখানে চলে এসেছে। আসলে সেখানে সে মারা যায়নি, হয়তো সে তার কোনো অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সে তার ভাইকে সেখানে জমে থাকা একটি পানির কুয়োতে ডুবায়, এবং যাতে করে পরবর্তীতে দেখা যায় যে তার ভাই আবার সুস্থ হয়ে উঠেছে। বিষয়টিতে তারা সবাই অবাক হয়ে যায়, এবং এখানেই জানা যায় যে আসলে এখানে এই পানিতে এমন একটা ক্ষমতা রয়েছে যে এটা যে কোনো রকম মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিতে সক্ষম। আর এই পানির আরেকটা গুণ ক্ষমতা হচ্ছে যে এটা যে কোনো মানুষকে তার যৌবন ফিরিয়ে দিতে পারে। বিষয়টা সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু গল্পের মজা নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য তা মেনে নেই। আর এখানে যে টাইম ট্রাভেলের বিষয়টা, সেটাও এই পানির জন্যই হচ্ছে, কারণ এই পানির এক প্রকার হিলিং পাওয়ার রয়েছে। আর কিছুক্ষণ পরে সেখানে আবার ওই জঙ্গলি লোকগুলো চলে আসে এবং ওই ভবিষ্যৎ থেকে আসা মানুষটির মাস্ক খুলে ফেলে, আর বোঝা যাচ্ছে যে ভবিষ্যতের মানুষের জন্য পৃথিবীর এই অবস্থায় শ্বাস নেওয়াটা অসম্ভব, তার জন্যই তারা এরকম মাস্ক পরে থাকে। সে মানুষটি ধীরে ধীরে মারা যাচ্ছে, কিন্তু তার আগেই সে তার সুটে থাকা
একটি বাটনে প্রেস করে, যাতে করে সেখান থেকে অদ্ভুত এক আলো বেরিয়ে আসে এবং সেখানে তারা সবাই একটি নিউজের ব্রডকাস্ট দেখতে পায়, যেখানে ফেঁসে যাওয়া তাদের সবার বাবা মা তাদেরকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল। তাদেরকে তারা সমস্ত জায়গায় খুঁজেছিল কিন্তু কোথাও খুঁজে পায়নি, আর এখন তাদের করার মতো কিছুই নেই, কারণ এ সময়ের মধ্যে তারা তাদের কয়েকটা প্রজন্মকেও পার করে ফেলেছে। তারা সবাই বিষয়টিতে অনেক বেশি কষ্ট পায়। তারপরের মুহূর্তেই সেখানে আরও একটা নিউজ হয় যেখানে বলা হচ্ছে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হতে চলেছে, আর যার কারণে ভবিষ্যতের মানুষরা তাদের বেঁচে থাকার মানুষগুলোকে বাঁচানোর জন্য একটি বিশাল বড় স্পেসশিপ তৈরি করেছে, যার মাধ্যমে পৃথিবীতে বেঁচে যাওয়া মানুষগুলোকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হবে। আর মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য অনেক আগে থেকে রিসার্চ শুরু হয়ে গেছে, আর এটা সেই স্পেসশিপ যেটা তখন মেয়েটা বাইরে দেখতে পেয়েছিল। সেখানে ওই অ্যাসিস্ট্যান্টের ভাইয়ের একটু সন্দেহ হয়, সে সামনে গিয়েই দেখতে পায় যে সেখানে প্রফেসর হুপার আহত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে ছেলেটি তার সামনে আরও একটি অদৃশ্য দেয়াল খুঁজে পায়, যার অপর পাশে সময় আরও অতিরিক্ত পরিমাণে স্লো চলছে, অর্থাৎ তারা বর্তমানে যে টাইম লুপের মধ্যে ফেঁসে গিয়েছে তার থেকেও বেশি পরিমাণে স্লো তার টাইম। আর জানা যায় যে এই দেয়ালের ওপারেই রয়েছে ফাউন্টেন অফ ইয়থের মূল উৎস, যেটা আরও বেশি শক্তিশালী। এটা হলো সেই পানির উৎস যে পানির দ্বারা তখন সে আবারও বেঁচে উঠেছিল। ওটার ভেতরে কিছু মানুষ ওই পানির জন্য লড়াই করছে, কিন্তু বাইরে থেকে তারা এতই স্লো চলছিল যে তাদেরকে দেখে থেমে রয়েছে মনে হচ্ছে। তখন সে কৌতূহলের বশবর্তী হয়ে ওই দেওয়ালটা পার করার চেষ্টা করে, আর তখনই প্রফেসর হুপার তাকে নিষেধ করে যে সে যদি সেখানে চলে যায় তাহলে নিশ্চিতভাবে সে মারা যাবে, তাই সেখান থেকে সে আবার ফিরে আসে। অপরদিকে ভবিষ্যৎ থেকে আসা ওই মানুষটির ডিভাইস তাদের সবাইকে বলছে, তোমরা যদি আমার প্রবেশ করা ওই রাস্তা দিয়ে না যাও তাহলে তোমাদের এখানেই ফেঁসে থাকতে হবে, আর কখনো তোমরা বাইরে বের হতে পারবে না, তাই সময় থাকতে চলে যাও। অপরদিকে হুপার অনেক আহত, সে তার অ্যাসিস্ট্যান্টের ভাইকে বলতে থাকে, তোমরা চলে যাও, আমার জন্য তোমরা এখানেই ফেঁসে যাবে, আমার জন্য তোমরা দেরি করো না। তাই তারা সবাই ভবিষ্যতের আশা ওই লোকটির প্রবেশ পথ দিয়ে ওপরে উঠতে শুরু করে। আর তখন হুপারের বন্ধু খেয়াল করে যে ওপরে পানির একটা লেয়ার রয়েছে, তবে অদ্ভুত বিষয় এটা যে সেখান থেকে পানি নিচেও নামছে না উপরে উঠছে না। সে তার এক হাত ওই পানির মধ্যে দিয়ে উপরের দিকে তুলে ধরে এবং তার পরপরই এক অদ্ভুত ক্রিয়েচার তার হাত ধরে অনেক সজোরে টান মারে এবং তাকে একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়। আর তখন নিচে থেকে ওই জঙ্গলি লোকগুলো তাদের সিঁড়িটার কোনো একটা সুইচে চাপ দেয়, যার ফলে সিঁড়িটা আবার ট্রান্সফর্ম হয়ে ছোট হয়ে যায়, যাতে তারা সবাই নিচে পড়তে শুরু করে। কিন্তু তারা খুব ধীর গতিতে নিচে পড়তে শুরু করে, তার উপরে যাওয়ার সাথে সাথে নিচের টাইম অনেক স্লো হয়ে যায়। তারপর পরে ওই পানির মধ্যে থেকে একটা অ্যাডভান্স রশি বের হয়ে আসে এবং তাদেরকে জড়িয়ে নেয়, তারা ওটা ধরে ঝুলতে শুরু করে এবং তারপরে দেখা যায় যে হুপারের বন্ধু আবার সেখানে ফিরে এসেছে এবং তার পরনে অত্যন্ত অ্যাডভান্স একটি পোশাক। সে বাকি সবাইকে ফিরত এসে উপরে নিয়ে যায় এবং উপরে ওঠার পরপর জানা যায় যে তারা সবাই ওই গুহা থেকে সরাসরি ত্রিকোণ সেই স্পেসশিপের মধ্যে চলে এসেছে, আর সাথে সাথে সেখানে তাদের মারা যাওয়া সাথীগুলোও ফিরে এসেছে। সেখানে প্রফেসর হুপার আর ওই ক্লাসমেটও আবার তাদের লাইফ ফিরে পায়, কারণ তারা যে পানির মধ্যে ছিল সেটা আসলে ওই হিলিং ওয়াটার, অর্থাৎ সেই শক্তিশালী পানি যেটার জন্য সেখানে টাইম লুপের তৈরি হয়েছিল। সেখানে তারা জানতে পারে যে তাদের পরবর্তী জীবনটা মঙ্গল গ্রহে কাটাতে হবে, আর সেখানে তারা সবাই মঙ্গল গ্রহের যাত্রার একটা অংশ হয়ে ওঠে। আর এখানে শেষ হয় আজকের সিনেমা। জানি যে সিনেমার কিছু বিষয় যেমন টাইম ট্রাভেল আর ওই শক্তিশালী পানি এগুলো সব কাল্পনিক, কিন্তু এই কাল্পনিক বিষয়গুলোর দ্বারা এখানে সিনেমায় যে গল্পটি তুলে ধরা হয়েছে সেটা ইন্টারেস্টিং ছিল। আর যদি তোমার সময় থাকে তাহলে বাপাসের ভিডিওতে ক্লিক করো, ভেনম সিনেমা আমরা সবাই দেখেছি, তাই এই ভিডিওতে আমি তোমাদের জন্য ভেনম 2 এক্সপ্লেন করেছিলাম, সময় থাকলে দেখে নাও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে আমাকে জানাও, নেক্সট ভিডিও কবে চাও সেটা কমেন্টে লিখে ফেলো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।